ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চলে আসছি পরের খবরে। শ্রমিকদের তৎপরতায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল জুট মিল। গতকাল রাত 11টা নাগাদ হাওড়ার দাসনগরে ভারত জুট মিলে জড়ো করে রাখা পাটির দড়িতে আগুন লাগে। দাও দাও করে জ্বলতে থাকে আগুন, পাশেই শ্রমিক মহল্লা। শ্রমিকরা আগুন দেখতে পেয়ে ছুটে আসেন। দমকলকে খবর দেওয়ার পাশাপাশি তারা নিজেরাই নেমে পড়েন আগুন নেভানোর কাজে। দমকলের দুটি ইঞ্জিনও চলে আসে, প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন যখন লাগে তখন জুট মিল বন্ধ ছিল। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।